একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। প্রশ্নটি হচ্ছে, টুপি পরা এটা কি সুন্নাত নাকি সুন্নাত না, এবং টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। কেন এই প্রশ্নটি করেছেন? যে ভাই প্রশ্নটি করেছেন, ভাইয়ের নাম হচ্ছে উমর আবদুল্লাহ। উনি সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন, দুবাইয়ে ছিলেন। তো সৌদি আরব দুবাইয়ে অনেক মানুষ নামাজের মধ্যে কোনো টুপি পরেন না, তো তাহলে কি তাদের নামাজ হয় না? বাংলাদেশে কোনো ইমাম যদি আল্লাহ না করুক টুপি ছাড়া নামাজে দাঁড়াইছে, চাকরি কিন্তু রাখাটা মুশকিল হয়ে যাবে। টুপি পরাটা আসলে সুন্নাত কি না, নাকি ফরজ নাকি ওয়াজিব, নাকি সুন্নাত ফরজ ওয়াজিব কোনোটাই না? আসেন, হাসান বিন মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কি বলছেন, একজন সাহাবি বলেছেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দস্তরখানে খাবার খেয়েছি। আকাল তোমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাআইতু আলাইহি কলান সুয়াতুন বাইদা, এবং আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সাদা টুপি দেখেছি। কি দেখেছেন? সাদা টুপি। আচ্ছা, এবার আসেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কি, আশ-শুহাদা ও সালাসা, শহীদ হলো তিন শ্রেণীর লোক। এক নম্বর কে, রজুলুন মুমিনুন, এমন মুমিন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু, তিনি তার মাথা তুললেন, তখন ওয়াকাত কলান সুয়াতুহু, তার টুপিটা পড়ে গেল, আও কলান সুয়াতু ওমর, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপি পড়ে গেলেন। এখন শহীদ কারা সেটা ভিন্ন বিষয়, মেন কথা হচ্ছে এই যে মুসনাদে আহমদের হাদিসটা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কি, শহীদ হলো তিন শ্রেণীর লোক, এমন মুমিন। এরপর হাদিসের অংশ এখানে আর উল্লেখ করা হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন, তখন তার টুপি পড়ে গেল, অথবা উমরের টুপি পড়ে গেল, তার মানে টুপি ব্যবহার করেছেন, এটা বোঝা যায়। হ্যাঁ, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো অনেক সময় যে পাগড়ি পেঁচানো সবুজ টুপি আপনারা দেখে থাকেন, কয় সৌদি আরবের অমুক মিউজিয়ামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি, তুরস্কের তোপকাপি মিউজিয়ামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি। তোপকাপি মিউজিয়ামের এটার ভিত্তি আছে, এটা যখন অটোমানরা গোটা ইউরোপ তারপরে আরব শাসন করেছেন, তখন তারা এই সৌদি আরব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত এই সমস্ত জিনিসগুলো নিয়ে গেছেন। বাংলাদেশের মানুষের একটা ধারণা আছে, এই যে তোপকাপি মিউজিয়ামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টুপির ছবি, পাগড়ির ছবি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের এই জামা কাপড়ের ছবি, যেগুলো তোপকাপি মিউজিয়ামে আছে, অথবা সিরিয়ার জাদুঘরে আছে, মিশরে হুসাইনিয়া মসজিদে আছে, অথবা লেবাননে আছে, এই সমস্ত ছবিগুলোকে দেয়ালে টাঙিয়ে রাখলে মনে করে যে এটা ভাগ্যকে সুপ্রসন্ন করবে, অথবা এটা আমাদের তাকদীরের জন্য ভালো কিছু হবে, এমনটা অনেকের ধারণা আছে। এগুলো বিশ্বাস করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপির ছবি, কাবার ছবি, সবুজ গম্বুজের ছবি ঘরে ঝুলায় রাখলে ঘরে বিশেষ কোনো বরকত আসে বিষয়টা এরকম না, এরকম কোনো বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই না। এখন টুপি পরা সুন্নাত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব, আসেন এরপরে হাসান বসরি রহিমাহুল্লাহ কি বলছেন। হাসান মসজি বসরি রহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াকান আল কৌমু ইয়াসজুদুনা আলাল আমামাতি ওয়ালাল ওয়াল কলান সুয়াতি, তারা অর্থাৎ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পাগড়ি বা টুপির উপরে সিজদা করতেন। সহিহ বুখারী কিতাব ও সালাতের মধ্যে উল্লেখ রয়েছে। হাসান বসরি রহিমাহুল্লাহ অনেক বড় মনীষী তাবে, যিনি অনেক সাহাবিকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন। এবার আসেন, সুলাইমান ইবনে আবি আব্দুল্লাহ বলেন, আমি প্রথম সারির মুহাজির গণকে দেখেছি, তারা সুতির পাগড়ি পরিধান করতেন, কালো সাদা লাল সবুজ হলুদ ইত্যাদি রঙের। তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার উপরে টুপি রাখতেন, অতবার তার উপরে পাগড়ি ঘুরিয়ে পড়তেন। আচ্ছা, তার মানে কি, সাহাবিরা টুপি পরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন। এখন যদি বলেন যে এটা কি সুন্নাতে মুয়াক্কাদা অথবা দায়েমে সুন্নাত কিনা, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ব্যবহার করেছেন কিনা, রৌদ্র থেকে বাঁচার জন্য আরবরা যে রুমালটা ব্যবহার করেন সে সময় মানুষ ব্যবহার করেছে। এখন আপনি একটা হাদিসে এমন দেখাইতে পারবেন না যে টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, একটা হাদিসও নাই। বরং বাথরুমে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে গিয়েছেন, নামাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কখনও পাগড়ি পরেছেন, কখনও টুপি মাথায় রেখেছেন, এমনও সময় গিয়েছে যে সাহাবীরা টুপি ছাড়া নামাজ আদায় করেছেন।
সুতরাং টুপি পরে যদি আপনি নামাজ পড়েন তাহলে ভালো। আর কেউ যদি এমন কথা বলে থাকে যে টুপি পরে নামাজ আদায় করলে এত গুণ সওয়াব বেড়ে যাবে, মিথ্যে কথা, এই ধরনের কথার কোনো ভিত্তি নেই, এই ধরনের কোনো কথার ভিত্তি নেই। আরব বিশ্ব দলিল না, দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি এই কথা কোথাও বলেন না যে টুপি ছাড়া নামাজ পড়লে, পাগড়ি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের দেশের মানুষের একটু সহনশীল হওয়া উচিত। অনেক সময় আসলে এটা তো মুসলমানদের একটা শায়ার, একটা চিহ্ন, টুপি পড়লে জানা যায় যে মানুষটা মুসলিম, মানুষটা নামাজ কালাম পড়ে, অথবা মানুষটা আল্লাহওয়ালা দিনদার। এই জন্য আমরা টুপি ব্যবহার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বিধায়। আর টুপি ছাড়া অনেক সময় চললে মানুষ বুঝতে পারে না যে মানুষটা মুসলমান নাকি হিন্দু, নাকি খ্রিস্টান, নাকি বৌদ্ধ। এই জন্য আমরা টুপি ব্যবহার করি, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এমন যে তোমরা এমন কাজ করো যে কাজটার কারণে বোঝা যায় যে তুমি মুসলিম। আপনি পকেটে মেসওয়াক রাখছেন, এই মেসওয়াকটা রাখার কারণে কিন্তু বুঝতে পারে মানুষ যে আপনি মুসলিম, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিওয়াকের যে সুন্নাহটা এটি আপনি পালন করছেন, এটি বাস্তবায়ন করছেন, এগুলোতে আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমরা সবাই সুন্নতের উপরে কায়েম থাকি, আমরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আমাদের সামনে আসে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।